বাঙালিদের কাণ্ড দেখো, এই কচি কচি বাচ্চাগুলোকেও লড়াই করতে পাঠিয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন বলেছেন, অমর কথাশিল্পী শওকত ওসমান একজন সমাজ সচেতন, বহুমাত্রিক লেখক ও সমাজ বিক্ষণ সুতীক্ষ্ণ ব্যক্তি ছিলেন। তার সৃষ্টিতে যাবিত জীবনের ছবি ফুটে উঠেছে। তার রচিত শিশুতোষ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ একটি সাহসী প্রয়াস। শুক্রবার সকালে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে সরকারি অনুদানপ্রাপ্ত পঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীতে ডক্টর অনুপম সেন এই কথাগুলো বলেন। এই বাংলা ভাষা ও সাহিত্যকে যে নতুন রূপ দেওয়া, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটা অন্য অবয়ব দেওয়া এবং কাহিনীর মধ্যে অন্যভাবে একে উপস্থাপন করা, যে জননীর কথা বলা হয়েছে, যে জননী আমি পড়েছি এবং আমি 2-3 বার পড়েছি, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছিল এই উপন্যাসটি। এখনও এটি আমার মনে ছাপ রেখে গেছে। পঞ্চসঙ্গী চলচ্চিত্রের পরিচালক বিশিষ্ট নির্মাতা জানেসার ওসমানের সভাপতিত্বে পঞ্চসঙ্গী চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আরও বক্তব্য রাখেন 21শে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক, লেখক সাংবাদিক আবুল মোমেন, 21শে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো আহমেদ। এই প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন ক্রিয়েটিভ ডিরেক্টর নাট্যজন শেখ শকত ইকবাল চৌধুরী। তিনি বলেন, একটি ভালো মানের ছবি বানাতে হলে দক্ষ কারিগরি কৌশলতার বিষয়টি বিশেষভাবে পরিধানযোগ্য। এখন ভালো মানের ছবির খুবই অভাব। ভালো মানের যে কটা ছবি হয়েছে সে কটা দর্শক লুফে নিয়েছে। পঞ্চসঙ্গী ছবিটি দক্ষ কারিগরি কৌশলতার মধ্য দিয়ে তৈরি হয়েছে। দর্শকেরা এই ছবিটাও লুফে নেবে আশা করি। শিশুতোষ চলচ্চিত্রের পঞ্চসঙ্গীর নির্মাতা জানেসার ওসমান তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, সরকারি অনুদান নিয়ে পঞ্চসঙ্গী নির্মাণ করতে গিয়ে অনেক হোঁচট খেতে হয়েছে। ছবিটি নির্মাণ করে দর্শকের সামনে পৌঁছে দেয়াই ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে গলদগর্ম হতে হয়েছে, তবুও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি একটা ভালো মানের চলচ্চিত্র দর্শকের কাছে হাজির করতে। ধন্যবাদ তাদেরকে, যে তারা হাওয়া চালাক, পরাণ চালাক, যাই চালাক, বাংলাদেশের ছবিগুলো যে চলছে, এই জন্য রুশু ভাই থেকে মানে হ্যাটস অফ। 1969 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়নি তখনও বাচ্চাদের যেই অবস্থা, পথ শিশুদের এখনও ওইভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেই তুলনামূলক ব্যাপারটা আমি করেছি। আর শেষের দৃশ্যে আপনি দেখেছেন যে বইগুলো পড়ে গেল, তার মানে শিক্ষা এখন আমাদের ভুলুণ্ঠিত। ঠিক করে শিক্ষাটা যদি আমরা ঠিক করতে না পারি তাহলে সমাজের ডেভেলপমেন্ট হবে না, বাচ্চাদেরও হবে না, বড়দেরও হবে না। রুমিন চৌধুরী, চটলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।